খুব ইম্পর্টেন্ট, এটা বাংলাতে আসতে পারে, এটা ইংলিশে আসতে পারে, আবার জেনারেল স্টাডিজ এর ক্ষেত্রে আসতে পারে। এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বেকারত্ব। কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বেকারত্ব, বেকারত্বের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে জড়িয়ে আছে। আচ্ছা, পরের টপিকে যাচ্ছি। পরের টপিকটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতি এই টপিকটা অন্যভাবে আসতে পারে। এটা ধরো এরকম এলো যে জাতীয় সংহতি বা বিবিধের মাঝে মিলন মহান বা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এরকম টাইপের কিছু আসতে পারে। আবার সাম্প্রদায়িক সম্প্রীতি এভাবে আসতে পারে। মূল কথাটা হচ্ছে বিভিন্ন যে আমাদের দেশে সম্প্রদায় রয়েছে, সম্প্রদায়গুলোর মধ্যে সম্প্রীতি বজায় রেখে চলা জাতীয় সংহতির লক্ষ্যে, এই হচ্ছে মূল বিষয়। যেভাবেই আসুক তোমাকে, তোমার মূল থিমটা এটাই থাকবে। আচ্ছা, পরের টপিক হচ্ছে রক্তদান জীবনদান। রক্তদান জীবনদান, তারপরে যাচ্ছি, তারপরে টপিক হচ্ছে ভারতে সাইবার অপরাধ ও তার সমাধান। ভারতে সাইবার অপরাধ মানে সাইবার ক্রাইম যেটা হয়, সাইবার অপরাধ ও তার সমাধান লেখা হয়েছে, আশা করি। পরের টপিকে যাচ্ছি। আচ্ছা, পরের টপিক হচ্ছে শিক্ষাক্ষেত্রে রাজনীতি। শিক্ষাক্ষেত্রে রাজনীতি মানে ছাত্র রাজনীতির কথা বলেছে, স্টুডেন্ট পলিটিক্স। শিক্ষাক্ষেত্রে রাজনীতি লিখেছো। পরের টপিক হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। গণমাধ্যমের স্বাধীনতা, আচ্ছা। পরের টপিক ভোগবাদ ও আধুনিক জীবন। ভোগবাদ ও আধুনিক জীবন, পরের টপিক হচ্ছে অনলাইন এডুকেশন। অনলাইন এভাবে লিখবে না, অদন্তন্য লয়াকার এভাবে লিখবে, অনলাইন এডুকেশন বাংলায় লিখবে। স্যার আগের টপিকটা কি বললেন? আগের টপিক ছিল ভোগবাদ ও আধুনিক জীবন। ভোগবাদ মানে এটাকে ইংলিশে বলে কনজিউমারিজম। এই টার্মটা তোমরা শুনে থাকবে কনজিউমারিজম, এটা যদি না শুনে থাকো চট করে একবার মানে ক্লাসটা শেষ হওয়ার পরে শোনা যাচ্ছে। হ্যাঁ, একবার চট করে ক্লাস শেষ হওয়ার পরে কনজিউমারিজম লিখে গুগলে একবার সার্চ করবে, করে তোমার আইডিয়াটা পাবে জিনিসটা কি, মানে ভোগবাদ বলতে কি বোঝায়। টপিকটা হচ্ছে ভোগবাদ ও আধুনিক জীবন। তারপরে আমি কি বলবো, অনলাইন এডুকেশন, তাই তো? অনলাইন এডুকেশন, তারপর কোলন দাও, অনলাইন এডুকেশন কোলন শিক্ষার নতুন দিশা। শিক্ষার নতুন দিশা হয়েছে। পরের টপিক অনলাইন শপিং। অনলাইন শপিং কোলন বিকি কিনি এখন অন্তর্জালে। বিকি কিনি মানে বেচা কেনা, বিকি কিনি এখন অন্তর্জালে। অনলাইন শপিং কোলন বিকি কিনি এখন অন্তর্জালে, অন্তর্জাল মানে ইন্টারনেট। পরের টপিক একাকিত্ব বোধ ও নিঃসঙ্গতার কারণ ও প্রতিকার। একাকিত্ব বোধ ও নিঃসঙ্গতার কারণ ও প্রতিকার হয়েছে। তারপরের টপিক হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। উগ্র জাতীয়তাবাদ হয়েছে। নেক্সট টপিক মেধা পরবাস ও দেশের ভবিষ্যৎ। মেধা পরবাস, যেটাকে ইংলিশে বলে ব্রেন ড্রেন, এটা আমরা শুনে থাকবে ব্রেন ড্রেন। যদি না শুনে থাকো আবার বলবো, ব্রেন ড্রেন কি জিনিস সেটা একবার গুগলে গিয়ে সার্চ করে দেখে নাও, একটা আইডিয়া হবে। মেধা পরবাস ও দেশের ভবিষ্যৎ। আচ্ছা, পরের টপিক হচ্ছে ড্রাগের নেশা সর্বনাশা। ড্রাগের নেশা সর্বনাশা, ঠিক আছে। নেক্সট টপিক যাচ্ছি যন্ত্র সভ্যতা ও মানুষের স্বাস্থ্য। যন্ত্র সভ্যতা ও মানুষের স্বাস্থ্য হয়েছে। পরের টপিক, আচ্ছা, এটা এই টপিকটা যদি আসে এটা বাংলায় আসার সম্ভাবনা কম, এটা এলে ইংলিশেই আসবে। ইংলিশ মানে টপিকটা এরকম, ডেস্টিনি অফ এ নেশন ইজ সেভড ইন ইটস ক্লাসরুমস। এটাকে যদি বাংলায় লিখতে হয়, বাংলার অনুবাদ যেভাবে করেছি, যে একটি রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ হয় তার শ্রেণীকক্ষগুলিতে। একটি রাষ্ট্রের, রাষ্ট্র মানে দেশ, একটি রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ হয় তার শ্রেণীকক্ষগুলিতে।
এটা এভাবে আসতে পারে যে একটি জাতির ভাগ্য নির্ধারণ হয়। জাতি মানে কিন্তু এখানে জাতি মানে একটা নেশানকে বোঝানো হচ্ছে, দেশকে বোঝানো হচ্ছে। একটি রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ হয় তার শ্রেণীকক্ষগুলিতে। ইংলিশে এটা কি বলে, ডেস্টিনি অফ আ নেশন ইজ শেপড, শেপ মানে SHAPED, শেপড ইন ইটস ক্লাসরুমস। আচ্ছা কতগুলো হয়েছে একটু বলো, 24টা হয়েছে সম্ভবত। তোমাদের যদি মনে হয় যে এই টপিকটা নিয়ে বলা দরকার বা লেখানো দরকার, বা তোমরা নিজেরা লিখতে চাও, লিখে চেক করাতে চাও, সেরকম কোন টপিকও তোমরা বলতে পারো যে স্যার এই টপিকটা হলে ভালো হয়, আমি তাহলে এর সাথে অ্যাড করে দেবো। আচ্ছা লাস্ট টপিক লেখো। আচ্ছা লাস্ট টপিকটা বলছি, সেটা হচ্ছে অতিমারি পরবর্তী পর্যটন শিল্প। অতিমারি পরবর্তী পর্যটন শিল্প মানে ট্যুরিজম ইন্ডাস্ট্রি, ঠিক আছে। 25টা টপিক হয়ে গেছে, প্রথম 5টা টপিক আমি বলছি আরেকবার। স্যার 15টা একটু বলবেন। 15টা এবার কিন্তু আমার কাছে মানে ই করে লেখা নেই, মানে আমার কাছে সিরিয়াল নাম্বার দিয়ে লেখা নেই, ওই যেটা গণমাধ্যমের ওইটা, গণমাধ্যমের স্বাধীনতা, এরকম একটা ছিল গণমাধ্যমের স্বাধীনতা, হয়েছে। আচ্ছা আমার কাছে অর্ডারে, আমি যে যে অর্ডারে আমার কাছে লেখা আছে আমি সেই অর্ডারে বলছি না, আমি ঘুরিয়ে ফিরিয়ে বলছি, মানে অর্ডার জিজ্ঞেস করলে বলতে পারবো না যে 13 নম্বরে কোনটা ছিল বা আমি প্রথম পাস। ওই একাকিত্ব বোধ। আচ্ছা অনলাইন শপিং এটা একটু বলবেন, অনলাইন শপিং বলছি। একাকিত্ব বোধ তো ছিল এরকম যে একাকিত্ব বোধ ও নিঃসঙ্গতার কারণ ও প্রতিকার, একাকিত্ব বোধ ও নিঃসঙ্গতার কারণ ও প্রতিকার। আচ্ছা অনলাইন শপিংটা ছিল, অনলাইন শপিং কোলন বিকি কিনি এখন অন্তর্জালে, বিকি কিনি এখন অন্তর্জালে, হয়েছে আশা করি। আমি বড় নাম বললো, 5টা টপিক আমি একটু বলে দিই। প্রথম টপিকটা ছিল এটা যে রাজনীতিতে দুর্বৃত্তদের অনুপ্রবেশ, রাজনীতিতে দুর্বৃত্তদের অনুপ্রবেশ প্রথম টপিক। দ্বিতীয় টপিক প্রথমে বলেছিলাম জলের অপচয় ও সংরক্ষণ, জলের অপচয় ও সংরক্ষণ। আচ্ছা 3 নম্বর টপিক ছিল অভিন্ন দেওয়ানি বিধি, ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি। 4 নম্বর টপিক ছিল নাগরিকত্ব সংশোধনী আইন, নাগরিকত্ব সংশোধনী আইন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএজ, জানো যেটা। 5 নম্বর টপিক ছিল জাতীয় শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি। তো মোটামুটি প্রথম 5টা আমি এরকমই বলেছিলাম, আশা করি 25টা টপিক সবাই লিখতে পেরেছ। যদি কেউ লিখতে না পেরে থাকো, কোনো টপিক যদি মিস হয়ে যায় মাঝখানে আমাকে একটু বলো, তাহলে আমি আরেকবার রিপিট করবো। সাইবার অপরাধটা কি এরকম ছিল, ভারতে সাইবার অপরাধ ও তার সমাধান এরকম ছিল, ভারতে সাইবার অপরাধ ও তার সমাধান, এই টপিক। আচ্ছা স্যার কেউ মেধা পরবাস ওইটা একটু বললে ভালো হতো স্যার, মেধা পরবাস, মেধা পরবাস, পরবাস বানানো হচ্ছে পর বয় আকার দন্তস্বর, পরবাস মানে প্রবাস, যেটা মেধা পরবাস ও দেশের ভবিষ্যৎ। মেধা পরবাসকে আমি বললাম, মেধা পরবাসকে ইংলিশে বলে ব্রেন ড্রেন। এই টার্মটা যদি না শুনে থাকো, ব্রেন ড্রেন কি সেটা তোমরা একবার গুগলকে সার্চ করে দেখে নাও, জাস্ট একটা আইডিয়া হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক, মেধা পরবাস ও দেশের ভবিষ্যৎ। আচ্ছা লেখা হচ্ছে সবার, আমি তাহলে আচ্ছা এবার আমি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমি 2টো টপিক, একটা টপিক হচ্ছে রাজনীতিতে দুর্বৃত্তদের অনুপ্রবেশ যেটাই প্রথম বললাম, আর একটা টপিক ছিল বৈশাখের দাবদাহ, মানে এই যে এখন লু চলছে, বৈশাখের দাবদাহ প্রাকৃতিক না মনুষ্য সৃষ্ট, এরকম একটা আমার টপিক দিয়েছি, এটা তোমরা লিখতেও পারো, না লিখলেও দরকার নেই, কারণ ধরো পরীক্ষাটা যদি 1 বছর পরে হয় বা ধরো শীতকালে যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে বৈশাখের দাবদাহটা কতটা রেলিভেন্ট থাকবে আমার সন্দেহ আছে। বৈশাখের দাবদাহটা লিখতে পারো যদি তোমাদের মনে হয়, তোমরা একটা এক্সট্রা টপিক লিখে রাখো, বৈশাখের দাবদাহ
প্রাকৃতিক মানে বৈশাখের দাবদাহ কোলন প্রাকৃতিক না মনুষ্য সৃষ্ট? বৈশাখের দাবদাহ কোলন প্রাকৃতিক না মনুষ্য সৃষ্ট, এই হচ্ছে টপিক। তো এই দুটো টপিক, এই রাজনীতিতে রাজনীতির দুর্বৃত্তায়ন আর দাবদাহ, এই দুটো টপিক আমি লিখতে দিয়েছিলাম। তোমাদের মধ্যে চার পাঁচজন লিখে পাঠিয়েছ এবং বাকিরা লেখনি। যাই হোক, আমি তোমাদের একটা কথা বলছি, যারা ক্লাস করছো রেগুলার তাদেরকে আমি যে হোমওয়ার্ক দেব, লিখতে দেব, সেটা কিন্তু তোমাদের রেগুলার লিখতে হবে এবং চেষ্টা করবে যে টাইম, যে টাইম বলবো যে দুদিনের মধ্যে বা তিন দিনের মধ্যে লিখে পাঠাও, সেই টাইমের মধ্যে লেখার চেষ্টা করবে। তাহলে আমার ওটা চেক করতে সুবিধা হয়, কারণ দেখো আমি এর মধ্যে লিখতে হবে, তার মধ্যে লেখাটা পাঠাতে, লেখাটা লিখবে, কোনো ফরম্যাট মেনটেন করে লিখতে হবে না। কিন্তু আমি তোমাদের বলেছি যে প্রতিবেদন বা চিঠির আকারে লিখতে, এরকম কিন্তু লিখতে হবে না, জাস্ট তোমরা এই টপিকটার উপর